এবং যদি লে যেতে চান এত খরচা করে আপনারা যাবেন আপনার যদি প্লেনে না গিয়ে একটু যদি কষ্ট করে আপনার যদি বাই রুটে যান এই রুটের যে সাইড সিনগুলো কভার করতে পারবেন টোটালি আপনি এই যে আপনি রোটাং পাস রোটাং পাস আপনারা শুনে থাকেন পাসে বরফে মোড়া থাকে রোটাংয়ের পর যে আপনি যাবেন সাইচু সারচুটা পুরো বরফে মোড়া ওই দৃশ্যটা আপনি পৃথিবীর মতো কোথাও পাবেন না লেতে আমরা একদিন পুরো আপনাকে বডিটা ফেলে দেবো রেস্টের জন্য এখানকার ওয়েদারের জন্য ওয়েদারের জন্য ওয়েদারের সঙ্গে আপনার আপনার শরীরে অ্যাডজাস্ট করার জন্য আচ্ছা ওটাকে আমাকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে ওখানে লে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন আপনার বডির সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য একটা দিন ফুল রেস্ট দিয়ে দিই আপনার আচ্ছা আচ্ছা ওই রেস্ট দেওয়ার পর আপনার বডিটা অ্যাডজাস্ট হয়ে গেল তখন আমরা সাইড সিনগুলো কভার করি এইবার যখন আপনি লে থেকে আপনি কার্গিলে আসবেন এক একটা পাহাড়ের এক একটা কালার এই জিনিসটা পৃথিবীর মতো পাবেন না পাহাড়ে কালারটা দেখার মতো কালার কোন পাহাড়ে দেখবেন পিঙ্ক কালার পিঙ্ক করা আছে এক নম্বর রুমের আচ্ছা আচ্ছা রুমে বসে আপনি ডাল ইয়ে করবেন মজা নেবেন এবং লেকের উপরে ঘুরতেও পাবেন রাত্রি বারোটা পর্যন্ত আপনি কেউ ডিস্টার্ব করবেন এবং দনম ক্যান্টনমেন্টেই আপনি থাকেন আর কি সময় ওখানে আমার বাড়ি আচ্ছা বেশি সময় আমি টাইম পাস করি আচ্ছা আচ্ছা কলকাতা অফিসে আমার ম্যানেজার বসে আচ্ছা আচ্ছা মানুষ যদি কলকাতা অফিসে যোগাযোগ করতে চাই সেখানে কি যোগাযোগ করতে পারবে হ্যাঁ ডেফিনেটলি যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে আচ্ছা আর কেউ যদি ফোন মারফত আপনার সঙ্গে আলাপ আলোচনা করতে চাই আলাপ করতে চাই উনি করতে পারেন আচ্ছা এবং দরকার পড়লে তার বাড়ি থেকে আমি আলোচনা করতে পারবো তো আচ্ছা সেই সুযোগটাও আমার আছে আচ্ছা বন্ধুরা শৈলশহর দার্জিলিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন আমি অভীষন ভালো রয়েছি দার্জিলিংয়ে রয়েছি দার্জিলিংয়ের হোটেল সানরাইজে রয়েছি সানরাইজ যে হোটেলের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম অফ অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস ওনারা ন্যূনতম পাঁচশো টাকায় রুম দিচ্ছেন এই দার্জিলিংয়ের এই সানরাইজ হোটেলেই এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো প্রথমে আমি ওনাকে গেস্ট হিসাবেই ভেবেছিলাম পরে জানতে পারলাম উনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন এবং খুব সততার সঙ্গে উনি বিভিন্ন জায়গা মানুষকে ঘোরান আর কি তো আপনাদের সঙ্গে আজকে সেই ভদ্রলোককে পরিচয় করিয়ে দেবো তবে ভদ্রলোক ভীষণ ভালো এবং ওনার প্রায় বাষট্টি বছর বয়স হলো উনি এখনো বিয়ে থা করেননি তো ব্যাপারটা মানে উনি যে ট্র্যাভেলসটা করেন পেশা উনি যে ব্যবসাটা করছেন সেটা কিন্তু উনি শখে করছেন মানে ওনার টাকা পয়সা তেমন কিছু দরকার নেই উনি শখে করছেন এই বিষয়টাই আমার ভীষণ ভালো লাগলো তো সেই জন্য আমি ওনাকে ওনার একটা ইন্টারভিউ নেবো এবং ওনার আপকামিং যে সমস্ত ট্যুর প্ল্যানগুলো রয়েছে সেগুলোও আপনাদের জানাবো নমস্কার দাদা নমস্কার আপনার নামটা আমার নাম স্বপন মিত্র আচ্ছা আমার কোম্পানির নাম সোনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আচ্ছা আমি অল ইন্ডিয়া প্যাকেজ ট্যুর করে বেড়াই ঠিক আছে এবং আমার এই রিসেন্ট ট্যুর হচ্ছে কাশ্মীর আঠাশে সেপ্টেম্বর এটা আমরা চল্লিশ জনকে নিয়ে যাচ্ছি এই প্যাকেজটা আমাদের পুরো কাশ্মীর থেকে শুরু হচ্ছে জম্মু থেকে শুরু হচ্ছে আমরা করে আমরা শ্রীনগর কভার করব প্যালগাঁও কভার করব গুলুমার্গ কভার করব সোনমার্গ কভার করব করে আমরা ব্যাক করে আসব জম্মু অমৃত জম্মুতে এসে কাটলা করবো মা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করব করে চলে যাব অমৃতসর অমৃতসর আমরা কভার করে অমৃতসর থেকে ট্রেন ধরে আমরা কলকাতা ব্যাক করব এই একটা ট্যুর যাচ্ছে আমাদের আবার একটা ট্যুর যাচ্ছে আমাদের রাজস্থান নভেম্বর মাসের আঠেরো তারিখে রাজস্থানটা আমরা করবো জয়পুর থেকে শুরু করবো আমরা জয়শালমির করে যোধপুর শেষ করে আমরা ব্যাক করব কলকাতায় ঠিক আছে আচ্ছা আমাদের একটা ট্যুর আছে হিমাচল প্রদেশ সিমলা মানালি ধর্মশালা ডালসি অমৃতসর এটাও আমরা কভার করছি এটা করছি আমরা বাইশে সেপ্টেম্বর এটাও করছি আমাদের ট্যুরটা হবে একদম চন্ডীগড় থেকে পিক আপ হবে আমরা শেষ করব অমৃতসর অমৃতসর থেকে আমরা ব্যাক করব আর আমাদের লে আছে মার্চ মাসে আমরা লে ট্যুর করাই মার্চ এপ্রিল মে জুন আমরা চার মাস পরপর লে ট্যুর আছে লে আমরা শুরু করব চন্ডীগড় থেকে পিক আপ করবো গাড়ি করে আমরা মানালি সারচু লে খাদুংলা পাস নুবরা ভ্যালি কভার করে প্যাঙ্গ লেক লেক কভার করে আমরা চলে যাব কার্গিল কার্গিল করে আসব দ্রাস জজিলা পাস জিরো পয়েন্ট শ্রীনগর করে আমরা প্যালগাঁও করে জম্মু থেকে নেমে আমরা ব্যাক করব এই আমার এই প্যাকেজ যাচ্ছে এখন বর্তমানে আর আমার এটা আমার হ্যাবিচুটেড আমি কোনো পেশাদারি ব্যবসা বিজনেসম্যান নই আমার খুব মিনিমাম রেটে আমরা ব্যবসাটা করি যাতে যে খরচাটা হয় সেই খরচাটাই আমরা পার্টির কাছ থেকে তুলে নিই তুলে আমরা খরচাটা কভার করে ব্যাক করি এবং ভালো ভালো হোটেলও দিই খাবারও দিক দিয়ে আমরা খুব ভালো পার্টিকে আমরা ইয়ে করি না আচ্ছা আচ্ছা বলছি কাশ্মীর যে প্যাকেজটা আছে ওটা কত টাকা করে আছে আমাদের বর্তমানে রেট চলছে আঠারো হাজার পাঁচশো করে অমৃতসর নিয়ে করছি আমরা অমৃতসর অমৃতসর নিয়ে করছি আমরা কোনো টেন ফুটটা দিই না আচ্ছা আপ অ্যান্ড ডাউন টেন ফুটটা পার্টির ওন কস্ট আচ্ছা আর এমনি হোটেলে সেই খাবার হোটেলে হোটেলে খাওয়া দাওয়া এবং হোটেল ভিউ ফেসিং রুম হোটেল ভালো হোটেল এবং ডাল লেকের উপর হোটেল এবং পেয়ালগাঁও তো ভালো জায়গা হোটেল আর তো আমরা রাখি বৈশদেবী মাকে দর্শন করাই ভালো হোটেল দিই আচ্ছা অমৃতসরে ভালো হোটেল থাকবে কটা হোটেলে লিফ্ট আছে কিন্তু শ্রীনগরে কোনো হোটেলের লিফ্ট আছে কোনো হোটেলের লিফ্ট নেই আমরা শ্রীনগরে যে হোটেলটা দেখব লেকের উপরে এক নম্বর গেট মানে হোটেল থেকে ডাল লেক দেখ হোটেল হোটেলের রুমের ডাল লেক দেখবেন আচ্ছা আচ্ছা রুমে বসে আপনি লেক ইয়ে করবেন মজা কর মজা নেবেন এবং ডাল লেকের উপরে ঘুরতেও পাবেন রাত্রি বারোটা পর্যন্ত আপনি কেউ ডিস্টার্ব করবে না আচ্ছা দাদা আপনার অফিসটা কোথায় আমার অফিস বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা দুশো চুরাশি এর বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো আচ্ছা আমার সিটি অফিস হচ্ছে ডমডম ক্যান্টনমেন্ট কলকাতা সিক্সটি ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্টেই আপনি থাকেন আর কি সময় ওখানে আমার বাড়ি আচ্ছা বেশি সময় আমি টাইম পাস করি আচ্ছা আচ্ছা কলকাতা অফিসে আমার ম্যানেজার বসে আচ্ছা আচ্ছা মানুষ যদি কলকাতা অফিসে যোগাযোগ করতে চায় সেখানে কি যোগাযোগ করতে পারবে হ্যাঁ ডেফিনেটলি যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে আচ্ছা আর কেউ যদি ফোন মারফত আপনার সঙ্গে আলাপ আলোচনা করতে চায় আলাপ করতে চায় উনি করতে পারেন আচ্ছা এবং দরকার পড়লে তার বাড়ি থেকে আমি আলোচনা করতে পারবো তো আচ্ছা সেই সুযোগটাও আমার আছে আচ্ছা আচ্ছা আর অনেকের একটা ড্রিম ডেস্টিনেশন থাকে যে লাদাখ সেই লাদাখটা আপনি করান আর কি সেটা শুনে ভালো বলে কিভাবে করাবো হ্যাঁ যদি বাই রুটে যেতে চান বাই রুটে যেতে গেলে আপনাকে চন্ডিগড় হয়ে যেতে হবে চন্ডিগড় থেকে আমরা গিয়ে মানালি ওয়ান নাইট স্টে করব মানালি থেকে আমরা যদি যেটা ভাইটাল জায়গা রোটাং পাস আপনারা যেটা বলেন রোটাং পাসের নাম শুনেছেন রোটাং পাস দিয়ে আমরা ডুববো সারচু সারচু থেকে ওয়ান নাইট স্টে করব ওখানে আছে সব হোটেল নেই সব টেন্ট টেন্টে থাকতে হবে ওয়ান নাইট ওখানে পুরো বরফে মোড়া ওয়ান নাইট স্টে করে ওখান থেকে চলে যাবো লেতে গিয়ে আমরা চার দিন থাকবো ওখান থেকে চলে যাবো খাদদুংলা পাস খারদুংলা পাস হচ্ছে আপনার সবচেয়ে হাই স্পিক এভারেস্টের পর সবচেয়ে হাই স্পিক খাদদুংলা পাস আঠেরো হাজার নশো আশি ফিট হাইট ঠিক আছে ওটা বরফে মোড়া তারপরে যাবো খারদুংলা পাস ক্রস করে যাবো নোমরা ভ্যালি নুবরা ভ্যালি যেখানে উড সাপারি এলিফেন্ট সা ক্যামেল সাফারি হয় ওটা করে ওখানে ওয়ান নাইট স্টে করবো ওখান থেকে চলে আসবো লে লেতে এসে প্যাঙ্গং লেকটা কভার করবো প্যাঙ্গ লেকটা কভার করে আমরা নাইট স্টে করবো করে চলে যাব কার্গিল কার্গিলে ওয়ান নাইট স্টে করব কার্গিল থেকে গাড়ি স্টার্ট করবো একদম দাস যেখানে যুদ্ধ হয়েছিলো শ্রীনগরে কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে ওই যুদ্ধ পয়েন্টটা করাবো করিয়ে ওখান থেকে আসবো জাস জজিলা পাস জিরো পয়েন্ট করে আমরা সোনমার্গ দিয়ে গাড়ি শ্রীনগর ঢোকাবো শ্রীনগরে টু নাইট স্টে করিয়ে আমরা যাব প্যালগাঁও পেয়েলগাঁও ওয়ান নাইট স্টে করিয়ে আমরা গাড়ি জম্মুটা নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আমরা ওনুকে ট্রেন ধরে ব্যাক করব আচ্ছা দাদা লাদাখের এই প্যাকেজটা কত টাকার হয় মোটামুটি যদি বাই রুট করতে চান তাহলে আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা করে পার হেড দিচ্ছি ফুডিং লজিং সাইসিং ইনক্লুডিং টেন ফেয়ার সবকিছু নিয়ে লাদাখ প্লাস কাশ্মীরটাও কিছুটা হবে আর কিছুটা কাশ্মীর হবে আচ্ছা আর কেউ যদি বলে যে মানে আমি অতটা ট্রাভেল করতে পারবো না মানে এয়ারে যাবো বাই এয়ার যদি হয় যদি এয়ারে যেতে চান তাহলে এয়ারে আপ এন্ড ডাউন ফেয়ার আপনাদের আচ্ছা আর আমরা শুধু লাদাখটা করিয়ে দেবো করিয়ে দিয়ে শ্রীনগর থেকে নামিয়ে নিয়ে আসবো গাড়ি আপনি কারগিলটাও কভার করতে পারবেন দ্রাশটাও কভার করবেন বেজিলাপাসটাও কভার কভার যেখানে যুদ্ধগুলো হয়েছিল করিয়ে নিয়ে আপনি শ্রীনগর থেকে ফাইভ ফ্লাইটে ফ্লাইট চড়িয়ে দেবো আচ্ছা ফ্লাইটে ব্যাক করবেন ফ্লাইট কিন্তু ডাইরেক্ট যাচ্ছে না ভায়া দিল্লি ভায়া দিল্লি ভায়া দিল্লি এটা করবেন তখন আমার রেটটা কমে গিয়ে ওটা আসবে সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মতো আচ্ছা বাই এয়ার করলেন বাই ফ্লাইট করাই হবে ফ্লাইটে ভাড়াটা আপ অ্যান্ড ডাউন আপনাদের হয় আচ্ছা আচ্ছা আর বলছি দাদা টাকা দেওয়ার সিস্টেম কি আছে মানে বুকিং বা বুকিং এর জন্য আমরা পাঁচ টাকা করে অ্যাডভান্স আচ্ছা আর বাকি টাকা যাওয়ার আগের দিন ক্লিয়ার করতে হবে আচ্ছা যাওয়ার আগের দিন বা ওখানে কি হোটেলে পৌঁছে যাওয়ার আগের দিন কিছু দিতে পারেন কিছু দিতেই হবে আর বাকিটা আমি ওখানে গিয়ে পেমেন্ট করতে পারি আচ্ছা আচ্ছা আমরা এর জন্য আমরা আপত্তি নাই কিন্তু পেমেন্ট তাহলে করতেই হবে ওখানে পেমেন্ট ওখানে করতে হবে পেমেন্ট আর কি আচ্ছা এবং যদি লে যেতে চান অত খर्चा করে আপনারা যাবেন আপনারা যদি প্লেনে না গিয়ে একটু যদি কষ্ট করে আপনারা যদি বাই রুটে যান এই রুটের যে সাইড সিনগুলো কভার করতে পারবেন টোটালি আপনি এই যে আপনি রোটাং পাস পাস আপনারা শুনে থাকেন পাসে বরফে মোড়া থাকে রোটাংয়ের পর যে আপনি যাবেন সার্চু সার্চুটা পুরো বরফে মোড়া ওই দৃশ্যটা আপনি পৃথিবীর মতো কোথাও পাবেন না কিন্তু দাদা বাই রুট তো অনেক কষ্টসাধ্য অনেক শ্বাসকষ্টও নাকি হয় শুনেছি হয় তার জন্য আমরা অক্সিজেন সঙ্গে করে নিয়ে যাই পার্টির কোনো কষ্ট না হয় অক্সিজেন আমরা নিয়ে যাই অক্সিজেনটা নিয়ে যাওয়ার পর ওখানে যদি কোনো প্রবলেম মনে করি আমরা তাকে অক্সিজেন প্রয়োগ করা হয় যখন আমরা যখন লেতে পৌঁছে গেলাম তখন কোনো অক্সিজেনের প্রয়োজন নেই লেতে আমরা একদিন পুরো আপনাকে বডিটা ফেলে দেবো রেস্টের জন্য এখানকার ওয়েদারের জন্য ওয়েদারের জন্য ওয়েদারের সঙ্গে আমরা আপনার শরীরে অ্যাডজাস্ট করার জন্য ওটাকে আপনাকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে ওখানে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন আপনার বডির সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য একটা দিন ফুল রেস্ট দিয়ে দিই আপনার ওই রেস্ট দেওয়ার পর আপনার বডিটা অ্যাডজাস্ট হয়ে গেল তখন আমরা সাইড সিনগুলো কভার করি এইবার যখন আপনি লে থেকে আপনি কার্গিলে আসবেন এক একটা পাহাড়ের এক একটা কালার এই জিনিসটা পৃথিবীর মতো কোথাও পাবেন না এক একটা পাহাড়ের এক একটা কালার ওই যে কালারটা দেখার মতো কালার কোন পাহাড়ে দেখবেন পিঙ্ক কালার পিঙ্ক কালার কালার আসছে কোনো পাহাড়ে ম্যাগনেট ফিট করা আছে আচ্ছা গাড়ি আপনাকে চৌমুখের দ্বারা আকর্ষণ করবে গাড়ি আপনাকে আটকে দেবে কিভাবে যায় তাহলে গাড়িটা ওখানে সেটা সেই সেইভাবে ড্রাইভারটা গাড়িটাকে স্পোর্ট করে গাড়িটা চলে আচ্ছা একটু ক্রস করে গিয়ে ম্যাগনেটটা কভার করে গাড়িটা স্টার্ট করে কিন্তু যখন ম্যাগনেটটা মানে অ্যাট্রাকশন হচ্ছে তখন গাড়িটা কিন্তু জিরো পয়েন্টে চলে যায় আচ্ছা আচ্ছা গাড়ি কোনো স্টার্ট থাকবে না গাড়ি এমনি চলবে নর্মালি চলবে মানে আচ্ছা গাড়ি নর্মালি চলবে গাড়ি কোনো ইয়ে হবে না স্টার্টিং থাকবে না যখন আপনি ওটা ম্যাগনেটটা কভার করবে তখন গাড়ি স্টার্ট করবে ঠিক আছে ওখান কভার কর আপনি চলে আসবেন কার্গিলে কার্গিলে যেখানে পাকিস্তান অ্যাটাক করেছিল কার্গিলের কিছু দিক দিয়ে ওটা পুরো মুসলিম কান্ট্রি কিন্তু দেখার মতো জায়গা ওখানে কোনো মানে আপনি এই যে যাবেন ভাবছেন যে মনে মনে ভাবছেন যে বিষয়টা গন্ডগোল হতে পারে কিচ্ছু না নাথিং ওখানে প্লেন একদম পিসফুল জায়গা কার্গিলটা ওয়ান নাইট স্টে করুন ওখান থেকে আমরা চলে যাব ড্রাস যেখানে যুদ্ধটা মেন হয়েছিল ড্রাসে আচ্ছা ড্রাস জজিলা পাস এই দুটোকে ভাইটাল জায়গা ওখান থেকে চলে আসবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট করে আমরা সোনমার্গ কভার করব সোনমার্গ কভার করে শ্রীনগরে দু নাচটে করিয়ে দেবো করে আমরা পেয়ালগাঁও যাব প্যালগাঁও ওয়ান নাচটিয়ে করিয়ে দেবো পেয়ালগাঁও থেকে আমি বেতাব ভ্যালি বেতাব শুটিং হয়েছিল আলু ভ্যালি চন্দনবাড়ি খিলা তারপরে ব্যাকওয়াটার কিছু আছে ওগুলো দেখার ওগুলো দেখে আপনারা কভার করে আপনি গুলমার্কে জম্মুতে এসে আমরা টেন ধরবো কিন্তু আসবেন যখন পাটনি টপ হয়ে আসবেন যে পাটনি টপে গাছের মধ্যে যে বরফ ঝোলে আচ্ছা ওটাই দেখার মতো আচ্ছা তো বন্ধুরা দাদা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স ওনার কথাবার্তা বা উনি যেভাবে বিবরণ দিলেন আমার তো তাই মনে হলো তো আপনারা যারা মনে করছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে যদি মনে করেন বুকিং করবেন তো করতে পারেন কোনো একটা ট্রিপে হয়তো আমিও থাকতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম